কি ডাকে কেন বুঝলাম না, কি হয়েছে আপু? কোথায়? আপনাকে তো আমি চিনিও না, কই নিয়ে যাবো? কি ভাঙ্গা লাগবে তুমি? ভাঙ্গো দেখি, ভাঙ্গো যাও আবার। ভাই আমার আমার গাল শুনে না আইছে, আমার লোক ঝগড়া হয়েছে, ও মানে দাঁড়াইতে কইছে, ও দাঁড়াইছে, ও নিয়ে যাইবো গা। আমি কি নিয়ে যাইবো গা? মানে নিয়ে যাইবো গা মানে সবার কেমন আছেন? সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পর বাসা থেকে বের হইলাম, আমার ফ্রেন্ডরা আমাকে কল দিল, তারা সবাই আগেই ভাঙ্গা ব্রিজ গিয়ে বসে আছে, আমার একটু কাজ ছিল তার জন্য আমি যাইতে পারি নাই, এখন একা একাই আপনাদেরকে সাথে নিয়ে বের হলাম। তো চলেন ভাঙ্গা ব্রিজ পর্যন্ত যাই আর আমার রাইডটা এনজয় করতে থাকেন। গাইজ বাসায় বসে থাকতে থাকতে একবারে ভোর হয়ে গেছিলাম, তার জন্য একটু রাইড করতে ভাঙ্গা ব্রিজ চলে আসলাম। এদিকে রাস্তার কাজ চলতেছে, ঠিক আছে, রাস্তাটা এখন হয়তো অনেক সুন্দর হয়ে যাবে, এই যে এতটুকের কাজ হয়েছে। তো এই আর কি, এই যে দেখেন কাপলস জিক্সার রাইখা পিএম মানে গপ্প করতেছে। আমরা মনে করেন বেশিক্ষণ সময় নিব না এই জায়গায়, ওই মাথায় যায় দুই তিন মিনিট দাঁড়াবো, হয়তো বা বড় জোর একটা ভিডিও মিডিও করতে পারি, এই আর কি। এই যে ঝগড়া করতে আসে, কি ডাকে কেন বুঝলাম না, কি হয়েছে আপু? কোথায়? আপনাকে তো আমি চিনিও না, কই নিয়ে যাবো? সামনে কই যাবেন, সামনে তো ব্রিজ ভাঙ্গা। কি ভাই আপনার স্বজন করতেছেন কেন? সিগন্যাল দিল দেখে দাঁড়াইছে আপনাকে, হোয়াট ইজ দিস? বুঝলাম না, মজা লইতেছেন নাকি? ভাঙ্গো দেখি, ভাঙ্গো যাও আবার। আমি কি নিয়ে যাইবো গা মানে তোর গার্লফ্রেন্ড তুই ঠিক রাখা পারস না গিল্লি গা? আমার কথা কস, বুঝলাম না বাড়িটা কই আমার কসে, তুই আমি কি করস? পুরো এলাকা আমার বাড়ি, তুই তুই কি কস না কস, তুই কি কস আমার ঠেলা দাস, বুঝলাম না। আপু কি হয়েছে আপনার কন্ত? এটা কে? বুঝলাম না ভাই, আমি ডাক দিছি, আমি দাঁড়াইছি, আমার লাগে গেজাইতেছে, আমরা কি আল্লাহর বাইরে নাকি? কি রে ওরা কস না কে? আমার সিগন্যাল দিছে, আমি দাঁড়াইছি, আমার লাগে যাইতাছে, এটা কোন কথা? আমার কথা কষ্ট সিসি ক্যামেরা ভাঙি মানে কিছু তো ভাই বাজার কত আছে দেখছ? রোজের মাসে আসছিলাম একটু চিল করার জন্য, কিন্তু আসার পরে দেখি যে উল্টা ঝামেলায় পড়ে গেলাম আরো, এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর রোজা রমজানের মাসেও যে মানুষ এরকম গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে পারে, এগুলা আসলে বাঙালি পাবলিক না দেখলে বোঝা যায় না। সো গাইস, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন, আপনারা হয়তো বা এতক্ষণে অনেকেই বুঝে ফেলছেন যে ভিডিওটা ছিল স্ক্রিপ্টেড। হ্যাঁ, ভিডিওটা আসলেই স্ক্রিপ্টেড ছিল,
আর যার সাথে ঝামেলা দেখলেন সে আমারই ফ্রেন্ড মামুন। তো ওরা হয়তো বা আমার অনেক ভিডিওতে দেখছেন, আর যারা না দেখছেন তারা এখন চিনা রাখেন যে ও আমার ফ্রেন্ড মামুন। আর এখন আমরা মানে এই ভিডিওটা করার একটা রিজন আছে, সেটা হচ্ছে অনেকে রমজান মাসে গার্লফ্রেন্ড নিয়ে রাস্তাঘাটে ঘুরতে বের হয় বা মানে রাস্তাঘাটে অশ্লীল আচরণ করে। তো আপনারা সবাই অন্ততপক্ষে রমজান মাসের জন্য একটু নিজেকে এইসব কাজের থেকে বিরত রাখবো, কারণ রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। এই রমজান মাসটা রহমতের মাস, এই মাসে আমাদের সবারই উচিত নিজেকে সংশোধন করার। সো গাইস, এই লাস্টের ক্লিপটার ভয়েসটা আমার মাইক্রোফোনের সমস্যার কারণে রেকর্ড হয় নাই, তো এখন বাসায় বসে বসে ভয়েস ওভারটা দিতে হইতেছে। আর এই ভিডিওটা আপনারা যারা যারা দেখলেন কেউই নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ এটা পুরাটাই স্ক্রিপ্টেড ছিল। তো এই তো আমাদের এই ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন চিল, অলওয়েজ চিল ব্রো।